শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। ডিম দিয়ে অনেক রকম পদই খেয়েছেন, একবার এই পদটাও রান্না করে দেখবেন। একঘেয়ে ডিমের রেসিপি থেকে একটু আলাদা, লুচি পরোটা পোলাওয়ের সাথে দারুণ লাগবে। এটা এক চিলি, তবে আমি আমার মতো করে তৈরি করেছি। বানানোটা এতটাই সোজা যে কেউ বানাতে পারবেন। উপকরণের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। এটা যতটা সম্ভব মিহি করে কাটবারই চেষ্টা করবেন। অনেকে বলতে পারেন যে মিহি করে যদি না কেটে পেস্ট দিই, পেস্ট দেওয়ার থেকে কিমা করে দিলে সব থেকে ভালো হয়। আর তিনটে পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে নেব, এইরকম টুকরোগুলো হবে। আর একটা কাঁচা লঙ্কা কুচি নিচ্ছি। অল্প পরিমাণে ধনে পাতার কুচি, এটাও খুব মিহি করে কেটে নেবেন। আর কিছু রসুনের কিমা করব, আর কিছুটা আমি গ্রেট করে নেব। আর একটা ক্যাপসিকাম, এটাও আমি একটু বড় বড় পিস করে কেটে নেব। মেন উপকরণ ডিম, এখানে ছটা ডিম আমি ব্যবহার করেছি। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করলাম। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা স্টিম করব, তাই একটা পাত্রে সামান্য তেল মাখিয়ে নিলাম। এবার ডিমটা আমি ওই পাত্রে ঢেলে দিলাম। এবার একটা পাত্রে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার ডিমের মিশ্রণওয়ালা বাটিটা তার মধ্যে রেখে আমি চাপা দিয়ে 15-20 মিনিট আমি স্টিম করব। আপনারা এটা টিফিন বক্সেও করতে পারেন, তবে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি এই পাত্রটাই ব্যবহার করেছি। স্টিম করা হয়ে গেছে, আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, একদম ঠিকঠাক ক্লিয়ার এসছে, তার মানে স্টিমটা ঠিকঠাক হয়েছে। এবার আমি এটা পিস করে নেব। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো শেপে কেটে নিতে পারেন। পিসগুলো এই রকম হবে। কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম। এবার এক এক করে ডিমের টুকরোগুলো আমি এই তেলে ভেজে নেব। আমি এখানে ডিমের টুকরোগুলো বেশ বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। আপনারা কিন্তু আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করেন, সেখানে তার ছবিগুলো পোস্ট করতে পারেন। আর আমার চ্যানেলটা এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটাও কিন্তু ক্লিক করবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। বাকি ডিমগুলো আমি একইভাবে ভেজে নেব। কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিলাম। ছ সাতটা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করব।
এবার দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়েও আমি হালকা নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচি। হাই ফ্লেমে আমি ক্যাপসিকাম পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম 3-4 কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। ১ টেবিল চামচ চিলি সস। এই সসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। ডিমের একঘেয়ে রেসিপি থেকে এটা একটু আলাদা, একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পরিমাণ মতো জল দিলাম, বেশি ঝোল হবে না কিন্তু এটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আমি এখনো কোনো নুন মিষ্টি অ্যাড করিনি, এখন অ্যাড করছি স্বাদ মতো নুন আর চিনি। সসের মধ্যে নুন মিষ্টি আছে, তাই স্বাদ অনুযায়ী এটা অ্যাড করবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব। পরিবেশনের জন্য একেবারে রেডি। গরম গরম লুচি, পরোটা, পোলাওয়ের সাথে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।